বাগানে ফুল আর সবুজ গাছে লাল হলুদ রঙের কাঁচা পাকা ফলে ভরে আছে বিদেশি জাতের ফল ড্রাগন। চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার গয়েরপুর গ্রামে কৃষি উদ্যোক্তা উজ্জ্বল হোসেন বিদেশ থেকে দেশে ফিরে কর্মহীন হয়ে পড়েন। তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে 2017 সালে 3.5 বিঘা জমিতে 3000 গাছ দিয়ে ড্রাগন ফলের বাগান করেন। আর এই বাগানে রয়েছে রেড ভেলভেট, আমেরিকান বিউটি, ভিয়েতনামের 3টি সহ 7 জাতের ড্রাগন গাছ। গাছে লাগানোর 7 মাস পর ফুল আসলেও 14 মাসে পরিপূর্ণ ফল ধরে। বৈশাখ মাসের শুরুতে গাছে ফুল আসতে শুরু করে, এরপর একটানা 6 মাস পর্যন্ত গাছ থেকে ফল পাওয়া যায়। পোকামাকড়, রোগবালাই ও পাখি থেকে রক্ষা করতে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়। প্রতিটি ফলের ওজন 200 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়। আমরা এই বাগানটার যখন আগাছা হয় তো সেই আগাছাটা আমরা নিয়ে সাফ করা হয়, যখন সেচ দেওয়ার প্রয়োজন তখন আমরা সেচ দিই, যখন এদের সার লাগে তখন সার দেওয়া হয়। যে ডুগাগুলো কাটার দরকার কেটে ফেলে দিই, দেওয়ার পরে হয়তো গাছে যখন ফুল আসে ফুলগুলো পরিচর্যা করা হয়, করে এই ফল আসে ফলগুলো কেটে আমরা বিভিন্ন জায়গায় উজ্জ্বল যেখানে আমাকে দিতে বলে আমরা সেখানে সেখানে পাঠিয়ে দিই, তাতে করে এই ফলগুলো বাজার মূল্য ভালো হয় এবং দামও ভালো হয়। বিদেশি জাতের এই ফলটি পাকলে বাইরে ও ভেতরের রং লাল হয়, তবে হলুদ ফলের ভেতরের রং সাদা হয়। এই ফলটি সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় চাহিদা অনেক বেশি, আর নতুন উদ্যোক্তারা আসছেন বাগান দেখতে। এই উজ্জ্বলের ড্রাগন বাগানের ড্রাগনটা খুব সুস্বাদু এবং ভালো মানের, এখানে পাইকারি নিয়ে যাই, কিনে নিয়ে যাই এবং খুচরা বিক্রি করি ক্রেতাদের কাছে। ড্রাগন ফল খুব একটা পুষ্টিকর ফল, খেতে খুব সুস্বাদু, ফলটা দেখতে উপরে হালকা লাল, কাটলে ভিতরে টকটকে রক্তের মতো লাল দেখা যায়, ভিতরে বিসি আছে, আর যার কারণে খেতেও খুব স্বাদ। এত সুন্দর ফল এবং ফুল আসে বাগানে, গাছে ফল থাকতেও ফুল আসা শুরু হয়ে যায় এবং এটা দেখে আমারও ভালো লাগে এবং আমিও 1 বিঘা জমির ড্রাগন করব। তো নতুন উদ্যোক্তা হিসাবে আমি এই ড্রাগন বাগান করার ইচ্ছুক হই এবং সে চারা দেয়, তার পরামর্শে আমি 2 বিঘা জমি লিজ নিয়ে আর ড্রাগন বাগান করছি। প্রতিটি খুঁটির গাছ থেকে 80 থেকে 85টি ফল পাওয়া যায়, আর এ ফল চাষ লাভজনক বলে জানান বাগান মালিক। ড্রাগন চাষটার কোনো বিকল্প নাই, সেখানে প্রচুর পরিমাণ ডাবল লাভ পাওয়া যায়। যদি আপনি 2 লক্ষ টাকা 1 বিঘায় খরচ করেন, তাহলে আর 2 লক্ষ টাকা আপনি 1-1.5 বছরের ভিতরে আবার ফিরে পাবেন, এটা একটা সবচেয়ে বড় বিষয়। আর এবং 20 বছর ধরে এই ফলটা বেঁচে থাকে। শিক্ষিত তরুণ উদ্যোক্তারা যদি আসে, উদ্যোক্তারা, তাহলে মনে হয় খুব ভালো হবে এবং তারা চাকরি পেছে না ছুটে তারা এই ড্রাগন চাষটা যদি বেছে নেয়, তাহলে আমি মনে করি যে তারা চাকরির পেছনে দৌড়ানোর দরকার নেই, সেটা তারা লাভ করতে পারবে ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় সহজে ড্রাগন চাষ সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিদেশি ফল হলেও দেশি ফলের মতো ড্রাগন চাষ হচ্ছে। যেহেতু এখানে আমাদের এই ফলে খনিজ পদার্থ রয়েছে, আয়রন রয়েছে, এবং যেটি আমাদের কৃষকের বা সবার মধ্যে ড্রাগনের চাহিদা রয়েছে এবং এটি সুস্বাদু, ফলে বাজার মূল্য পাচ্ছে, কৃষক আগ্রহী হচ্ছে এবং এটা ছড়িয়ে দেওয়ার জন্য কৃষক সমবায় দপ্তর আমরা কাজ করে যাচ্ছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। এই উদ্যোক্তার 15 বিঘা জমিতে ড্রাগনের রেড ভেলভেট জাতের প্রায় 22,000 গাছ রয়েছে। প্রতি কেজি ফল 200 থেকে 250 টাকায় বিক্রি হয়, আর প্রতি বিঘায় খরচ হয় 40,000 টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।